আজকে ভিডিওটা কেউ ট্রেনে দেখবেন না যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি আমার ভিডিওটা দেখেন না যদি সময় না থাকে তাহলে কেউ দেখবেন না আমার ভিডিওটা আমি বারবার বলছি এই ভিডিওটা একটা নতুন ইউটিউবের জন্য সো ভিডিওটাতে আমি কিন্তু খুব দুই গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে আপনি যে ভিডিও বানান তিন চার মিনিট পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট এই তিন চার মিনিট কী দিবেন কী কন্টেন্ট বানাবেন আর এরপরে যে টপিকটা সেটা আমি পরে বলবো সো ভিডিওটা দেখতে থাকুন সো গাইস ভিডিওর প্রথম টপিকটা হচ্ছে আপনি যেই পাঁচ সাত পনেরো বিশ মিনিটে একটা ভিডিও বানাবেন প্রথম যে পনেরো বা বিশ সেকেন্ড বা দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড ঠিক আছে ওই প্রথম আপনার দশ পনেরো সেকেন্ডটা খুব গুরুত্বপূর্ণ হওয়া লাগবে যদি প্রথম দশ সেকেন্ডটা আপনি খুব ভালো একটা কন্টেন্ট দিতে পারেন মানে প্রথম দশ সেকেন্ডের ভিতরে যদি আপনি ভালো একটা কিছু দিতে পারেন তাহলে অডিয়েন্সরা দর্শকরা বুঝতে পারবে যে না হ্যাঁ এই ভিডিওটা শেষ পর্যন্ত গেলে আমি কিছু একটা দেখ বুঝতে পারবো বা দেখতে পারবো বা কোনো একটা কিছু আসে ভিডিওর ভিতরে ঠিক আছে সো এই কারণে আপনি প্রথম যেই যখনই আপনি ভিডিও ক্রিয়েট করবেন তখনই আপনি প্রথম দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড বা পাঁচ থেকে বিশ সেকেন্ড পর্যন্ত আপনি মূল টপিকটা তুলে ধরবেন ওই ভিডিওর যেই মূল টপিকটা সেটা আপনার প্রথম দশ সেকেন্ডের ভিতরে নিয়ে আসবেন পরে আস্তে আস্তে শেষের দিকে আপনি বুঝে বলবেন সমস্যা নেই কিন্তু প্রথমে আপনি কি করবেন যে মূল টপিকটা সেটা আপনার প্রথমে দশ পনেরো সেকেন্ডের ভিতরে নিয়ে আসতে হবে ঠিক আছে সো এটা হচ্ছে নাম্বার ওয়ান টপিক সো এই টপিকটা আমি এই কারণে বলছি কারণ দেখেন নতুন ইউটিউবার যারা আছে তারা কিন্তু প্রথমেই আপনার একবার স্টার্ট থেকে হ্যালো গাইজ কী অবস্থা কেমন আছেন সবাই প্রথমে কিন্তু হালচাল জিজ্ঞাসা করতে করতে কিন্তু নিজের হালচাল বলতে বলতে কিন্তু এক মিনিট দেড় মিনিট দুই মিনিট চলে যায় সো নতুন একটা ইউটিউবারের একটা ভিডিও যখন মানুষের দেখবে তখন যদি এক দেড় মিনিট দুই মিনিট এরকম করে চলে যায় তাহলে মানুষই কি বোরিং ফিল করবে আপনার ভিডিওটা দেখবে না সম্পূর্ণ সো আমি এই কারণে বলছি আপনি মূল টপিকটা আপনি কি করবেন আপনার দশ থেকে পনেরো বিশ সেকেন্ডের মাথায় নিয়ে আসবেন তাহলে যারা অডিয়েন্স আছে দর্শকরা আছে তারা বুঝতে পারবে যে না হ্যাঁ এই ভিডিওর ভিতরে কিছু একটা আছে আমি শিখতে পারবো বা বুঝতে পারবো ঠিক আছে সো এটা হচ্ছে এক নম্বর টপিক সো দুই নম্বর টপিকটা হচ্ছে সো কাজ দুই নম্বর টপিকটা হচ্ছে আপনি ভিডিওটা লম্বা করবেন না প্রথম স্টার্টিং আপনার নতুন চ্যানেল অবস্থায় যদি আপনি ভিডিওটা লম্বা করেন তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না কারণ আপনার প্রথমে সর্বপ্রথম ভিডিওতে কিন্তু আপনার ভিউজ কম থাকবে দশটা পাঁচটা এক দশ পাঁচটা থেকে দশটা পনেরোটা বিশটা ভিউস থাকবে সো একটা একটা অডিয়েন্স যারা ইউটিউবের এরকম রিসার্চ করে তারা যদি একটা ভিডিওতে এসে দেখে যে পাঁচটা দশটা ভিউস ঠিক আছে তাহলে কিন্তু ওরা ওই ভিডিওতে ক্লিক করে না কারণ তারা বুঝতে পারে যে এই ভিডিওটা মানুষ দেখে না এটাতে তেমন কিছু নাই আর যদি আপনার ভিডিওতে ভিউজ কমও থাকে একটা বা দুইটা তিনটা পাঁচটা ভিউস থাকে যদি সেই ভিডিওটা যদি দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিটের ভিতরে হয় তাহলে কিন্তু তারা দেখে মনে করে যে হয়তো নতুন কিছু শিখতে পারবো ভিডিওটা ছোট আছে দেখে নি কারণ বেশি সময় লাগবে না এটাও কিন্তু দর্শকরা মাথায় রাখে এটা কিন্তু আপনার নতুন ইউটিউব হিসাবে আপনাকে মাথায় রাখতে হবে এটা ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু এটাও সো আপনি প্রথম স্টার্টিং অবস্থায় আপনি নতুন ইউটিউবার হলে আপনার কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আপনার দিকে খেয়াল রাখতে হবে সবগুলো পয়েন্ট থামনেল টেক্স ইউটিউবের প্রত্যেকটা রুলস তারপর আপনার ভিডিও ক্যাটাগরি ভিডিও কন্টেন্ট কেমন খোয়া লাগবে সো সেই ক্যাটাগরি সেই সম্পূর্ণ পয়েন্টগুলোকে আপনার ফলো করে তারপর ভিডিও আপলোড করতে হবে তারপর গিয়ে আপনি সাকসেস পাবেন আজকে আমরা বড়ো বড়ো ইউটিউবার থেকে দেখি হ্যাঁ ওরা এরকম করে ওরা এরকম করে একটা ভিডিও আপলোড করার সাথে সাথে ওদের ভিওয়ার্স মিলেন মিলেন হয়ে যায় সো তারাও কিন্তু আমাদের স্টার্টিং অবস্থা কিন্তু আমাদের মতো কষ্ট করেছে ঠিক আছে তারা স্টার্টিং অবস্থা কিন্তু তাদের তাদেরও প্রত্যেকের প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু স্টার্টিংয়ে ভিউার্স ছিল না ঠিক আছে সো এটা কিন্তু সবসময় ফলো রাখবেন অ্যান্ড প্রতিনিয়ত অনবরত আপনি ভিডিও আপলোড করে যান অবশ্যই আপনার সফলতা পাবেন অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন বেলটি ক্লিক করে রাখুন এরকম ইউটিউব রিলেটেড নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য